কলকাতার অ্যাকোয়াটিকাতে এখন দারুণ অফার চলছে, তাই আমরা আগের শনিবার গেছিলাম এনজয় করতে। খুব ভালো লেগেছিল আমাদের, চলুন আপনাদের সাথেও ওই জার্নিটা শেয়ার করি। এই ভিডিওটায় আমি আমার অ্যাকোয়াটিকার ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, আর পরের ভিডিওতে অ্যাকোয়াটিকার পুরো A to Z ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমার এই ভিডিওটা দেখার পর ফুল ডিটেলস ভিডিওটা দেখতে ভুলবেন না। এখন আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে আর ওপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখব। আমার বাড়ি কাঁথি থেকে অ্যাকোয়াটিকা প্রায় 170 কিলোমিটার দূরে, আর আমাদের পৌঁছতে প্রায় 6 ঘন্টা লেগে গেছিল। প্রথমে ধর্মতলায় পৌঁছে তারপর লোকাল বাসে করে বিশ্ববাংলা গেট, তারপর ওখান থেকে অটো ধরে জোর বৃষ্টি মাথায় নিয়ে অবশেষে পৌঁছালাম অ্যাকোয়াটিকা 6 ঘন্টা জার্নি করার পরে। অ্যাকোয়াটিকা খুলে 10টায় আর আমরা পুরো 10টায় পৌঁছে গেছিলাম, তাই ঢুকেই দেখলাম অ্যাকোয়াটিকা পুরো ফাঁকা, আমরাই ওদের ফার্স্ট গেস্ট। ফাঁকা দেখে সব ক্লান্তি চলে গেল, এখন পুরো পার্কটাই আমাদের। তো আর দেরি না করে ড্রেস চেঞ্জ করেই চলে গেলাম জলের সাথে যুদ্ধ করতে। প্রথমে গিয়েই মোটামুটি সব কটা রাইড চড়ে নিলাম ফাঁকায় ফাঁকায়, একবারে পোষানো না তো আবার চলে গেলাম সব কটা রাইড আবার চড়ে। মোটামুটি সব কটা রাইড কম করে 3 বার করে চড়েছিলাম, তো আমাদের 550 টাকা করে টিকিটটা পুরো উসুল করে নিয়েছে। তারপর ক্লান্ত হয়ে একটু রেস্ট নিয়ে চলে গেলাম নকল সমুদ্রে, ওখানেও প্রায় 1 ঘন্টা জলের সাথে যুদ্ধ করে খিদে নিয়ে চলে গেলাম ফুড কোর্টে কিছু খেতে। খাওয়ার যা দাম, তাও আর কী করা যাবে, খিদে পেয়েছে তো খেয়ে নিলাম। তারপর আবার একটু রেস্ট নিয়ে নেমে পড়লাম জলে, তারপর শরীর পুরো ক্লান্ত অবস্থায় জলের কাছে সারেন্ডার হয়ে উঠে পড়লাম বেড়ানোর জন্য। তবে বেড়ানোর আগে কিছু ছবিও তুলে নিলাম, আবার সেই 6 ঘন্টার জার্নি কি আর করা যাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর অ্যাকোয়াটিকার ফুল ইনফরমেশন ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে। ওখানে আমি A to Z সব কিছু নিয়ে ডিসকাস করেছি, তো দেখে অনেক কিছু জানতে পারবেন।